মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল, ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে। তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই, ঔষধি গাছ আছে না নাই, এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ। যত বনাজি ঔষধি গাছের নির্যাস আর পুষ্পরস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ফিহি শিফাউন লিন্নাস, মধুর ভিতরে শিফা দিয়েছে কে? আল্লাহ। এজন্য খাঁটি মধু খেতে হবে, তাহলে ফিহি শিফাউন লিন্নাস। এজন্য শীতকালে বেশি বেশি খাবেন, জাম্পার লাগবে না। শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন, আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না। সুবহানাল্লাহ। পড়েন নাস কার্ল ভন ফ্রিচ, একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 নোবেল পেয়ে গেছে। এজন্য শীতকালে বেশি বেশি খাবেন, জাম্পার লাগবে না। আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায়, মধু হই হই বিষাবাইল মৌমাছি। এরপর আল্লাহ বললেন ফিহি শিফাউন লিন্নাস, মধুর ভিতরে শিফা দিয়েছে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই? বিশ্বনবী সুগন্ধযুক্ত আলা মধু খেতেন, দুর্গন্ধযুক্ত আলা কোনো মধু মুখে নিতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল, দুর্গন্ধযুক্ত, এটা কখনো বিশ্বনবী মুখে নিতে চাইতেন না। সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন। বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য। বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন। সুবহানাল্লাহ। সাইয়েদানা ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন, তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া, এক হলো কোরআন, দুই হলো আসাল মানে মধু। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে? আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে? মধু খেয়ে প্রশংসা করবেন কার? নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো? খাঁটি মধু খেতে হবে। খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না, এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, এটাতে দুর্গন্ধ হয় না। এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায়। খাঁটি মধু খেতে হবে, তাহলে ফিহি শিফা উনলিনাস। কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন, এটার মধ্যে গ্লুকোজ আছে, এটার মধ্যে সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, খাইলেই শরীর গরম হয়ে যায়। সুবহানাল্লাহ।